है मेरी जमीन अफसोस नहीं जो तेरे लिए सौ दर्द सहे महफूज रहे तेरी आन सदा चाहे जान मेरी ये रहे ना रहे শুভেচ্ছা জানিয়ে ফ্রেন্ডস আজকে ইন্ডিয়া গেটের সামনে থেকে নিজের ভিডিও স্টার্ট করছি আজকে হচ্ছে 15 আগস্ট আর সাথে মঙ্গলবার সো ফ্রেন্ডস হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স তো আজকে ভাবলাম একটু এরকম ভাবে ব্লগ স্টার্ট করি এই যে কি রকম লাগছে তোমরা বলো আমরা সবাই এসেছি অসম্ভব ভিড় অসম্ভব ভিড় এত বছর ধরে আমরা এখানে আছি এই প্রথম বছর আমরা 15 আগস্ট ইন্ডিয়া গেটের সামনে এলাম দুর্ধর্ষ ভিড় রিলস নয় অন্যদিন হবে আজকে নাইবা হলো তো সেই কারণে ফ্রেন্ডস আমরা ঘুরলাম ফিরলাম বেশ অনেকক্ষণ বসলাম এবারে যাচ্ছি সামনে ইন্দ্রপ্রস্থ পার্ক আছে সেইখানে চলো ঘর থেকে ফ্রেন্ডস মুড়ি চানাচুর দেখছি নিয়ে এসছে প্লাস্টিকে করে আর গোল ভাবে বসে পরে চাদর পেতে আর আরামসে খাচ্ছে যদিও এইসব দিনে এই সব জায়গাতে এলে পরে একটু চাপেরই হয় ব্যাপারটা মানে ভালো করে কোনো কিছু দেখা বা শেয়ার করা যায় না তবে সত্যি কথা বলতে ফ্রেন্ডস এইসব দিনেই তো এইসব জায়গায় আসার মজা তাই না এবার ইন্ডিয়া গেটে 15 আগস্টে এসে একটা সামনে থেকে দেখা একটা আলাদাই ব্যাপার মানে সত্যি মানে কি বলবো ভেতর থেকে যেন গাটা কাটা দিয়ে ওঠে দারুণ লাগলো ফ্রেন্ডস খুব সুন্দর ঘুরলাম তো এরকমটাই প্ল্যান আছে কি এবার ইন্দ্রপ্রস্থ পার্কে যাবো বাট দেখি হয়তো এটা কি হচ্ছে হয়তো আমরা সিম্পুর সামনে বার্থডে আসছে তো বাবা মা জামা দেবে বার্থডে জামা দেবে তো সেই কারণে ভাবছি হাতে যখন টাইম আছে এখন 6টা বাজে তো ভাবছি যদি মল ফাঁকা থাকে প্যাসিফিকে যদি ওই সেদিনকার মতো যদি পার্কিং এর অবস্থা না হয় ভাবছি ঢুকে যাই তো দেখা যাক যেটাই করব শেয়ার করব এদিকে ছিল তাহলে এদিকে চলো এরপর আমরা ইন্দ্রপ্রস্থ পার্কে যাব ফ্রেন্ডস এরকমটা ভেবেই আমরা ইন্ডিয়া গেট থেকে বেরালাম বাট ব্যাপারটা হচ্ছে আস্তে আস্তে সানসেটের টাইম হয়ে যাচ্ছে তো সূর্য অস্ত টাইম হলে না ওই টাইমে আর সানলাইটটা অত ভালো পাওয়া যায় না তো রিলস তো ভালো হবে না তা সেই কারণে প্যাসিফিকে আসার ডিসিশন নিয়ে নিলাম বাট এইখানে গাড়ি ঢোকাতে গিয়ে দেখছি পার্কিং ফুল বাইরেই দাঁড়িয়ে আছে একজন হাতে নিয়ে বললাম হে ভগবান তো গাড়িটা রাস্তার উপর পার্ক করে প্রথমবার আমরা মলের ভেতর গিয়েছিলাম তো খুব ঝটপট ঝটপট দেখেই বেরিয়ে পড়েছি আর এখন চলে এসেছি আমরা হালদিরামে যে যার মতো যার
যার যেটা ইচ্ছা সেটাই আমরা খাচ্ছি। তো এখানে চিম্পু মাকে ডাকছি, তাও চিম্পু মা ইডলি খেতে ব্যস্ত, না না অতটা ব্যস্ত দেখাচ্ছে, অ্যাকচুয়ালিতে কিন্তু অতটা খায়নি, সবাইকে দিয়ে দিয়ে মাত্র বোধ হয় 2 পিস ওর পেটে গেছে। আর এখানে চম্পক আবার অর্ডার করেছে, সেই জন্য ও হাসছে, দিয়ে ওর ড্যাডকে বলছে বসো বসো ড্যাড, তুমিও বসো। যখন যে জিনিসটা মাথায় ঘোরে না চারিদিকে সেই জিনিসটাই দেখতে পাই। এখন এক্স্যাক্টলি আমার বর আর 2 মেয়ের মাথায় ডগি 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 ঘুরছে, তো ওরাও সেই রকমই যেখানেই যাচ্ছে, এই যে এখন ওরা সিট জু দেখতে পেয়েছে, এখানে ওই গাড়িটার ভেতরে আছে, আশা করি তোমরাও বুঝতে পারলে। আর আমি চলে এসেছি ফ্রেন্ডস একটু ফ্রুটস নিতে, একটুখানি দরকার আছে, চিম্পুর স্কুলে কিছু অ্যাক্টিভিটিও আছে। এখন বাজছে 9:15, এই মাত্র ঘরে ঢুকলাম, খাওয়া পিয়া কুছ নেই, গ্লাস তোরা বাড়া। Enjoy. Independence. এটাই তো independence. আমরা বাইরে গেলাম স্পেশালি, ভাবলাম ইন্ডিয়া গেটটা যদি একটু খালি পাই, সকালবেলা যাওয়ার হয়ে গেছে, ওরে বাবা খালি, এত কুম্ভ মেলার থেকেও বেশি ভিড়। তা যাই হোক, আমাদের মতো সবাই তো দেখতে গেছে, তা ঠিক আছে ইন্ডিয়া গেটটা তো একটুখানি এক্সপ্লোর করলাম, দেখলাম, বসলাম, মজা করলাম, তারপরে গেলাম মলে, ভাবলাম বাবুদের জামাটা দেখে নি ফ্রেন্ড, সেটাও কিন্তু মনে ধরলো না, ভালো লাগলো না ঠিক, বেরিয়ে চলে এলাম, দিয়ে তারপরে ওখানে একটুখানি গান টান শুনলাম মলে, বেশ ভালো লাগলো, বলো গানগুলো ভালো লাগছিল, দিয়ে ওগুলো শুনলাম, ইউটিউবে পোস্টও করলাম, দিয়ে তারপরে গেলাম হালদি ডামে খেতে। তো তোমরা দেখতেই পেলে ফ্রেন্ডস কে কি খেলো, দিয়ে খাওয়া দাওয়া করে এই যে রুমে ঘরে ঢুকলাম, তা এরপরে এখন মন করছে ঠান্ডা ঠান্ডা খেতে, তারও ব্যবস্থা বর রেখেছে আইসক্রিম। তো এটা দিয়ে এটাই হলো কি, আমরা আজকে অ্যাকচুয়ালি স্বাধীনতা দিবস পালন করলাম, তাই তো বাইরে গেলাম ইচ্ছে মতো খেলাম দিলাম, যেটা করতে গেছিলাম সেটা হলো না, যেটা খেতে গেছিলাম সেটা খাইনি। চম্পক বলেছিল দোসা খাবো হলদিরামে, ওইখানে গিয়ে বললো না ছোলে ভাটুরে। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্বাধীনতা দিবস আমরা পালন করলাম, মানে যা মন তাই করলাম আজকে, তাই তো গো। মটকা কুলফি মটকাতে ছিল না আজকে, ওটা নিলাম না, মটকা কুলফি খাওয়ার ছিল প্লাস্টিকের হাড়িতে ছিল, বলছে মটকা কুলফি যখন মানে কুলফিটা মটকাতে নেই তো মটকা কুলফি খাবো না, তা ইচ্ছে মতো অন্য একটা তুলে নিলাম। মানে ব্যাপারটা হচ্ছে যে আজকে সকাল থেকে উঠে আমরা ডিসাইড করে নিয়েছিলাম আজকে যেহেতু স্বাধীনতা দিবস, আমরা পরিবারের প্রতিটি মানুষ যে যার মতো স্বাধীনতা দিবস পালন করব, আমরা এটাই করেছি, তাই তো, যে যার মতো করে আজকে আমরা স্বাধীন চললাম, কেউ কাউকে বকলো না, রোকলো না, টোকলো না। তা না, খুব সুন্দর একটা জিনিস এনেছি ফ্রেন্ডস, হালদিরাম থেকে আইসক্রিমও এনেছি, এই সরি আইসক্রিম বলছি, আইসক্রিম তো বাইরে থেকে, হালদিরাম থেকে সনপাপড়িও এনেছি, যেটা আমার আর বরের খুবই প্রিয়, অনেকদিন ধরে নেবো নেবো করছিলাম, ভাবলাম আজকে 15 আগস্ট, তো আজকে নিয়েই নি, তো হ্যাঁ মিষ্টি মুখ তো করতে হবে, তাই না। ওখানে ভাবছিলাম বর বললো রাজকাচুরি খাবে, আলাম না রাজকাচুরি আর খাবো না, ধোসা ছোলে ভাটুরে দুটোই খেলাম। তো চলো ড্রেসটা চেঞ্জ করে নিই, এক গ্লাস জল খাই, বিছানাটা ঝেড়ে নিই, শুয়ে পড়বো, সবাই ডিনার করে এসেছে, কোনো কাজ নেই তো, শুয়ে পড়বো আমি, ঠিক আছে।